দেখে কে বলবে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সেরা গোলরক্ষক ছিলেন এই মানুষটি। সাজানো অ্যালবামে হাতরে বেড়াচ্ছেন সোনালি অতীত। কাছের মানুষ ছাড়া কাউকে চিনতে পারেন না গোলরক্ষক মোহাম্মদ মহসিন। ওজন কমে অর্ধেকে নেমেছে, শরীরে বেঁধেছে নানা ব্যাধি। বছর দেড়েক হলো মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে দিন কাটছে মালিবাগের বাড়িতে। সারাক্ষণ চোখে চোখে রাখতে হয় তাকে, নয়তো বের হয়ে যান কাউকে কিছু না বলে। গেল 5 মার্চ হঠাৎ কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। দুদিন পর তেজগাঁও থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুঁজে বাড়ি পাঠিয়ে দেন তাকে। মহসিনের ফিরে আসার খবরে বাড়িতে ছুটে আসেন তার প্রিয়জনরা, ভেঙে পড়েন কান্নায়। ১৯৮২ থেকে ৯৩ সাল পর্যন্ত মহসিন ছিলেন জাতীয় দলের 1 নম্বর গোলরক্ষক। নিয়তির নিষ্ঠুর পরিহাস, আজ তাকে বেঁচে থাকতে হচ্ছে অন্যের করুণার ওপর। অন্য কিছু মনে করতে না পারলেও ফুটবলের জনপ্রিয়তা কমে যাওয়া কষ্ট দেয় এক সময়ের নায়কোচিত চেহারার এই গোলরক্ষককে। আমি একমাত্র পেয়েছিলাম এখন তো সেই ফুটবলার নাই আমাদের সময়। হায় রে, কত মানুষ আসতো, 1 লাখ মানুষ আসতো। এখন গেল বছর জুনে অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিল ক্রিকেট বোর্ড। কথা ছিল আইনি সহায়তা দেওয়ার, তবে সামান্য চিকিৎসা ছাড়া মেলেনি তেমন কিছু। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সামান্য আর্থিক সাহায্য করেই দায় সেরেছেন। চিকিৎসার অভাবে মানবেতর দিন কাটছে তার। রাষ্ট্রের কাছে পরিবারের সদস্যদের শেষ সম্বল মহসিনের সাভারের জমিটা যদি উদ্ধার করে দেয়া যায় তবে সম্ভব হবে তার উন্নত চিকিৎসা। আমাদের কারো কোনো হেল্প দরকার নাই। ওই জায়গাটা যদি আমাদের যদি আমাদের আমাদের যদি বুঝায় দেয় তাহলে আসলে ওর যে ওর যেটু ওর 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 কারোর কাছে মানে হাত পাততে হবে না, ওরটা দিয়ে ওই ভালো মতো চলতে পারতো। আসলে প্রধানমন্ত্রী দেশ খুবই ক্রিয়ানুরোগী, ক্রিয়াপ্রেমী, দেশপ্রেমী। ওর কাছে একটাই অনুরোধ, আমার ভাইয়ের দিকে থাকি, আমাদের জায়গাটা উদ্ধার করে দেয়। গোলের খেলা ফুটবলে গোলরক্ষক হয়েও যে তারকা বনে যাওয়া যায় সেটা প্রমাণ করেছিলেন আজ কালের গর্ভে হারিয়ে যাওয়া মহসিন। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা।